Hello friends, welcome back to my channel. এতদিন পর তোমাদের সামনে একটু আসলাম, তবু ডিস্টার্ব, মানে সবাই আমাকে ডিস্টার্ব করছে, উফ ভাল লাগে না। যাই হোক, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেসি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আমাদের ফ্যামিলিও সবাই মোটামুটি ভালো আছে। জ্বর সর্দি কাশি লেগেই আছে প্রত্যেকটা ফ্যামিলিতে, শুধু আমাদের না, তো প্রত্যেকটা ফ্যামিলিতে এই প্রবলেম সিজনের জন্যে, এই ঠান্ডা এই গরম। তো যাই হোক, তো অনেক দিন বাদেই তোমাদের সাথে একটু গল্প করতে চলে এলাম, প্রায় অনেক দিন বাদেই। ভালো লাগে না, ভাবি কিন্তু টপিক খুঁজে পাই না, আমি মেন টপিক খুঁজে পাই না। তারপরে তো যাই হোক, অনেক এখন বাজে 3:30, তো তোমাদের সবাইকে গুড ইভিনিং। তো আজকে একটা কি বলবো, বলতে পারো আমার বোকামু বা মানে আমার একটা এক্সপিরিয়েন্স তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি, আমার অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স যে যেটা বলো। তো সেটা হচ্ছে মানে কি নিয়ে, তো সেটাই হচ্ছে মানে তোমাদের সাথে আমি শেয়ার করব যে এটা কেনার পরে আমি এটাকে নিয়ে কি কি করেছি, কি ভেবেছি, কিভাবে করেছি। আমি জানি না আমার মতো এখনও এরকম কেউ আছে কি না, তো যাই হোক আগে ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে পুরোটা। তো এটা আমি কিনলাম, মানে আমার মনে হলো যে তোমাদের সাথে শেয়ার করি, ভালো লাগবে, আমারও ভালো লাগবে। তো মানে আমি সত্যিই ভাবিনি, আমার বোনরা বোনদের যখন আমি বলছিলাম জানিস, মানে ওরাও জানে না, যখন ওরাও এমনি খুলছিল, এই না 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 ওইভাবে খুলিস না, এরকমভাবে খোলে না, এরকমভাবে খোলে। তো যাই হোক, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো ওরাই বললো যে তাহলে তোর এইটাও শেয়ার করে ফেল, তো বললাম বেশ মানে গ্রেট আইডিয়া। তো যাই হোক, এটা আসলো, আসার পরে এটা তো খোলা ছিল, দেখাচ্ছি তোমাদের। যাই হোক, এরকম আসলো। এবার এটা সেট করছি কিভাবে করব, কিভাবে সেট করে জানি না তো। মানে এখন কি করে সবাই, মানে কিছু কিছু ছোট থেকে বড় মানে যে কোনো জিনিস সবাই কি করে, ইউটিউবে সার্চ করে। কিন্তু মানে এখন এমন একটা মানে পজিশনে চলে এসেছে যে তোমার যে কোনো প্রয়োজনে তুমি হেল্প পাবে ইউটিউব থেকে আর গুগল থেকে, ঠিক আছে। তো এই যে আমি কীভাবে সেট করবো, এবার সময় নেই যে ইউটিউবে যাব সার্চ করব কার ভিডিও ভালো লাগবে, কে ভালো সাজেশন দেবে, তারটা দেখে আমি সেট করব। তো যাই হোক, নিজে নিজে এরকম করলাম, এটা সেট করলাম। তো এটা সেট করার পরে এটা সেট করে নিলাম। এবার এটা এরকমই ছিল, এটার কাজ আমি জানতাম না, ব্যাস এটা এরকম করে নিলাম। এবার এটা কোনোভাবে সেট করেছি, ফোনটা সেট করার জন্য এখানে। এবার এগুলো তো কমনই যে দেখলেই বোঝা যায় এই যে খুললে পরে এরকম হয়ে যাবে, আর যেহেতু রাজের আগে ছিল সেই জন্য আমার জানা, মানে এই এই এইটা মানে সহজ কথায় স্ট্যান্ড বলে ফেলি। তারপরে আসলাম এবারে ফোনটা যখন আমি এখানে দিচ্ছি, এটা এরকম ছিল, তো ফোনটা যখন আমি দিচ্ছি আস্তে আস্তে আমি ভিডিও বানাতে মানে শর্ট ভিডিও বানাতে বানাতে এরকম কাত হয়ে পড়ে যাচ্ছে, বুঝতে পারছি না এটা আমি কী করে ঠিক করব, এরকম হয়ে যাচ্ছে কেন, সবাই নিচ্ছে কই, সকলও তো আমি গিয়ে দেখিনি মানে কমেন্টে দেখিনি কারোর এরকম প্রবলেম হচ্ছে বলে। তো ভাবলাম কি কোথাও কি ঢিলা হয়ে গেছে, কাগজ দেব, কোথায় কাগজ দেব, মানে কোথায় গ্যাটিস মারবো সেটা ভাবি, তো মারলাম না। যাই হোক, এটা দেখে ঠেকে নিচে চলে গেলাম, মানে রান্না করছিলাম, তো কোনো জিনিস আসলে কখন খুলবো কখন দেখবো এরকম না হলে আমি থাকতে পারি না,
তো জানি না আমার মতো এরকম কাদের মানে কার কার হয় যে কোনো গিফট বলো বা যে কোনো জিনিস আসলে কখন খুলবো দেখবো, সে যে খারাপ হোক ভালো হোক, 1 টাকার হোক, 5 টাকার হোক, 10 টাকার হোক, তো যাই হোক এটা খুলে দেখে ঠেকে যেটুকু পারলাম বুঝে আবার নিচে চলে গেলাম, কাজ করছি। তো তারপরে কি হলো, পায়েলকে ফোন করলাম। জানিস আমি ফোনটা যখন এখানে দিচ্ছি মানে ওকে এমনি বুঝাচ্ছি, ওকে স্ট্যান্ডটা দেখাইনি, ফোনে বলছি যে আমি ফোনটা যখন এখানে দিচ্ছি ফোনটা কাত হয়ে যাচ্ছে। ও আমাকে বলল ওপরে যে লম্বা ডান্টিটা আছে ওটা ঘুরাবি, বলেছে লম্বা ডান্টিটা ঘুরাবি। তো আমি ভাবলাম কি লম্বা ডান্টিটা মনে হয় এইভাবে ঘুরাতে বলেছে, এই যে তো আমি এরকম এরকম ঘুরাচ্ছি, বুঝি কই টাইট হচ্ছে না, তো এটা তো ঘুরেই চলেছে ঘুরেই চলেছে। মানে ওর সাথে ফোনে কথা বলার পরে আমি সাথে সাথে উপরে এসে আমি চেষ্টা করছি এটা সেট করার, যেহেতু মানে তার আগে একটা স্ট্যান্ড নিয়েছি সেটা আমি রিটার্ন করে দিয়েছি, ফের আবার এটা নিয়েছি, মনে মনে ভাবছি আমার কপালেই মনে হয় স্ট্যান্ড নেই। তো যাই হোক রাজের কাছে ওটা হলো না, বলছি কি কোনটা ঘুরাতে বললো কি জানি, এই তো ঘুরাচ্ছি 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 কই হচ্ছে কই। তো যাই হোক রেখে দিলাম, আবার রেখে দিয়ে রাত্রেবেলায় খাওয়া দাওয়া করে উপরে এসে আমি রাকেশকে বলছি কি আমার এটা একটু ঠিক করে দাও না গো, ফোনটা রাখছি আর এরকম হয়ে যাচ্ছে, এই যে তুই এই যে ফোনটা রাখছি আর এরকম কাত হয়ে যাচ্ছে যখন আমি এই যে এরকম রাখছি। তো বলছি কি নিশ্চয়ই কোনো মানে অপশান আছে ঠিক করার, আমি ঠিক করে দিচ্ছি। তো আমার সবুজ হয়েছে না, ও কখন ঠিক করে দেবে, ও নিজে ফোনে গেম খেলছে, কখন গেম খেলা শেষ হবে তারপরে আমারটা ঠিক করবে। আমি চলে গেলাম রাজের কাছে, আমার দেওয়া তেমন চেরা এইটা এরকম কাঁচ হয়ে যাচ্ছে, এটা কীভাবে মানে সেটিং করে কীভাবে। তো বলছে যে এগুলো ঘুরাও, তো বলছি সবই তো টাইট করেছে। তো বলছি কী মানে ও বুঝতে পারিনি প্রথমে, না আমি কী বলেছো প্রথমে বুঝতে পারিনি, তা বলছি না রে যে ফোনটা যখন আমি রাখছি তখন। তো বলছি এইটা ধরে ঘুরাও, আমি বলছি হে ভগবান এইটুকু সামান্য জিনিস আমি বুঝতে পারিনি, আর কী করে বুঝবো বলো, কোনোদিন তো ইউজ করিনি বা কাউকে কাছে কাউকে ইউজ করতে দেখিনি, ওকে দেখেছি কিন্তু কোনোদিন ওর কাছে গিয়ে জিজ্ঞেস করিনি। তো আর একটা জিনিস কী হয়েছে মানে এতটাই বোকা এতটাই বোকা, এই তিনটে হুক বুঝলাম মানে এই তিনটে ক্লিপ, এটা বুঝলাম এটা বুঝলাম, এটা ভাবলাম কি যে হয়তো এইগুলো টাইট করে রাখার জন্য। তো একদিন এটা এমনি লুজ করা রয়েছে, তো আমি রাজের কাছে কী করছি রাজ তোরটা কতটা লম্বা হয় রে, তোর স্ট্যান্ডটা তো অনেক আগে কিনেছে, তো আমি বলছি হয়তো এখন এরকম হয়েছে যে এখন হয়তো শর্ট করে দিয়েছে, ওর মতো অতটা লম্বা হয় না। তো আমি বলছি ও বলছে হ্যাঁ হতে পারে, ও আর আমাকে বলেনি যে এটা খুললো ওটা খুললো। তো হঠাৎ আমি একদিন এক সপ্তাহ পরে ভিডিও এক সপ্তাহ করার পরে এটা এরকম উঁচু করেছি, মানে এটা লুজ করা ছিল এরকম উঁচু হয়ে গেছে, হ্যাঁ এরকমও হয়, বলছি এরকমও হয় মানে এতটা লম্বা হয়, এতটা শর্ট ছিল সেই জন্য আমি ভাবছিলাম ওরটা আমার থেকেও লম্বা, তো সেম হাইটই ওরটাও সেম হাইট আমারটাও সেম হাইট, তারপরে বুঝলাম যে এটাও মানে লম্বা হয়, তারপরে জানলাম যে এইটাও একটা কাজে মানে এটাও একটা কাজে লাগে। তো যাই হোক আমার মতো বুদ্ধু গাধা, আমি বুদ্ধু গাধা বলছি নিজেকে বলছি আর কি বলবো। তো যাই হোক এই যে মানে আসলে আমি দেখিনি সেই কারণে, মানে আমার লম্বার প্রয়োজন ছিল না, লম্বার প্রয়োজন ছিল ওই বাড়িতে যখন আমি শর্ট বানাতে গেছিলাম তখন আমার লম্বার প্রয়োজন ছিল, আর এই বাড়িতে তো আমি এরকম রেখে বানাই সেই জন্য আমার প্রয়োজন ছিল না অতটা লম্বা, সেই জন্য আমি অতটা মানে কী বলবো অতটা খুঁচিয়ে দেখিনি। তো যাই হোক যে যে না জানো একটু কমেন্ট করে বলো, জানি না মানে এখন আপাতত সব ঠিক আছে। তো আর একটা প্রবলেম কী হয়েছে, এটা এতটাই হার্ড ছিল মানে শক টাইট ছিল মানে ফোনটা এইভাবে দেওয়ার পরে, তো মানে আমি জোরে করি না কারণ জানি যে এটা যদি লুজ হয়ে যায় তাহলে এটা আমি মানে ফোনটা সেট করব কী করে। তো এটা এরকম করে টেনে যেই ফোনটা সেট করতে গেছি এইখানে একটা কি প্লাস্টিকের ইয়ে ছিল মানে ভেঙে স্প্রিংটাই বেরিয়ে গেছে, ভেঙে এর যে স্প্রিংটা ছিল সেটাই বেরিয়ে গেছে। তো এই একটা স্প্রিংয়ে আমি কাজ চালাচ্ছি, এই যে যাই হোক আপাতত আমার কাজ চলছে ভালো, মানে মোটামুটি ভালো, মানে
100% ভালো বলবো না কেন আমি জানি না এইগুলো খুলে যাচ্ছে এই এই পাইপটাই মানে কি বলবো এরকম করে রেখেছি দেখছি ফট করে দুই তিন দিন পর ভিডিও করার পরে দেখি পাইপটা এই মাঝখানের এই পাইপটা খুলে পড়ে গেছে তারপরে যা কোনোভাবে সেটিং করলাম তারপরে দেখছি এই একটা ডান্টি নিচেই নামে না মানে মোটামুটি আর কি সেরকম ভালো না মানে কমফোর্টেবল এমনি কিন্তু 100% মানে এগুলো হার্ডই না তো যাই হোক চলছে কাজ আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কার কীরকম লেগেছে আর কার কার আমার মতো এরকম হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও কে কে আমার মতো এরকম বোকা আছো আজও তো যাই হোক এখন আর আমার মতো বোকা কেউ নেই সবাই সেটিং করে নেয় দেখে নেয় তো আমি দেখার সময় পাইনি তো যাই হোক মানে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো শেয়ার করে ফেললাম কী করবো তো যাই হোক আর কি গল্প করবো অনেকদিন তোমাদের সাথে গল্প করি না তো আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও মানে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দিও আজকের মতো এই পর্যন্তই টাটা বাই বাই আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হয়ে যাবে চলো বাই বাই।